তাহাজ্জুদ নামাজের মধ্যে যে দরুদ আর আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হয়, জি, দরুদ এবং আস্তাগফিরুল্লাহ নামাজের ভেতরে, জি, ওই যে তাহাজ্জুদ নামাজের ভিতরে, হুম, জি জি, সামনে বলুন। আর হুজুর, ওই যে আর একটা প্রশ্ন, কি হলো, ওই নামাজের ভেতরে পড়েন, তা দরুদ শরীফ তো পড়ার কথা আছে, ইস্তেগফার পড়ার কথা, তো আসলে দোয়া বাসুরা যে বলে সেখানে ইস্তেগফার পড়েন, কেউ আবার যে দোয়া পড়েন, আসলে তো দোয়া বাসুরা বলতে আমরা অনেক আল্লাহুম্মিন্নি জালামতু একই বুঝি, এটাকে নির্দিষ্ট করে আসলে এটা তো নয় যে কোনো বর্ণিত কোনো দোয়া, বর্ণিত যে কোনো দোয়া হতে পারে, হাদিসে বর্ণিত আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন করেছেন যে কাজা নামাজ যখন তিনি পড়বেন, তা আগে নফল পড়বেন না কাজা পড়বেন, এই বিষয়টি আসলে কাজা, কাজার ক্ষেত্রে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সুন্নাত নামাজের কিন্তু আসলে কাজা কাজা নয়, শুধু ফরজ নামাজটার কাজা হবে এবং বেতারের কাজা হবে, বেতারের নামাজটা কাজা করতে হবে। তবে সুন্নাতের ক্ষেত্রে যেই দিন ফজর নামাজের, ফজরের নামাজের সুন্নাতটা ছুটে যায়, ওই দিনেই যদি ফজরের নামাজটা আদায় করা হয়, জোহরের আগে যদি আদায় করা হয় পর্যন্ত সময়, সেক্ষেত্রে এই সুন্নাতটা কিন্তু কাজা করে নিতে হবে। সেক্ষেত্রে আর আগে পরে তো কোনো বিষয় আর আগে পরে বলতে নফল নামাজ তো, বাট অতিরিক্ত নামাজ পড়লে ভালো, কিন্তু কাজাটা তো আমার জিম্মায় আছে, তো জিম্মার থেকে নিজেকে যত জলদি মুক্ত করা যায় ততই কিন্তু ভালো, আশা করি বুঝতে পেরেছেন।